গুড় গুড় রঘুনন্দন, তুমি গুড় গুড় রঘুনন্দন, তোমার বনবাসনা কর পূরণ, গুড় গুড় রঘুনন্দন, বনবাসনা কর পূরণ, গুড় গুড় রঘুনন্দন। আজ সপ্ত প্রদক্ষিণ করে ভূমিতে ফেলিল, অবশেষে ভক্তগণই প্রসাদ পইল, খাদিতে খাদিতে সবে খড়িল আগমন, তাহা দেখি যদুনাথের জরে দুই নয়ন। তাইয়া যখন মহান্তগণ বৈষ্ণবগণ সবাইকে বিদায় দিতে লাগলো, তাই বিদায় করে মহাপ্রভু আদেশ করলেন, আপনি নিথাই প্রভু। মহাপ্রভু আদেশ করতে লাগলেন রঘুনন্দন, যাও তুমি এবার ভাণ্ড ভঞ্জন করো, ভাণ্ড ভঞ্জন করে এখনো কলির জীবকে তুমি উদ্ধার করো। হরিবোল হরিবোল, তুমি জন্মে জন্মে ভক্ত হইও রে ও রঘুনন্দন, তুমি এমন হরিনাম যজ্ঞ দান করিও। এ জন্মে নয়, জন্মে জন্মে তুমি হরিনাম যজ্ঞ দান করিও। মহাপ্রভু রাগা পাইয়া শ্রী রঘুনন্দ হরে কীর্তন মন্ডলে ভণ্ড করিলা ভঞ্জ, করিলা ভঞ্জ সংকীর্তন সমাপন, রায় সংকীর্তন সমাপন করি গৌর হরায়। মায়েরা কেউ উঠবেন না, সবাই বসুন, আপনারা বসুন, শুধু আমাদের এই জায়গাটা খালি হবে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে বসে দেখবেন। করি গৌর হরায় আনাইলা দতির ভাণ্ড নিজ সম্প্রদায়, হরে আনাইলা দতির ভাণ্ড নিজ সম্প্রদায়, আনাইলা দতির ভাণ্ড নিজ সম্প্রদায়, হরে আনাইলা দদির ভাণ্ড নিজ সম্প্রদায়, আপনি লয়ন প্রভু, আপনি লয়ন প্রভু, আর আপনি লয়ন প্রভু লইয়া মালা চন্দন, আপনি লয়ন প্রভু মাইল চন্দন, আপনি লয়ন প্রভু মাল্য চন্দন, আপনি লয়ন প্রভু মাল্য চন্দন, আরে তার মধ্যে, তার মধ্যে নড়হড়ি শ্রী রঘুনন্দন, হরে তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, চৌষষ্ঠি মহন্ত আড়ম যত ভক্তগণ, চৌষষ্ঠি মহন্ত আড়ম যত ভক্তগণ, তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, হরে তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, আপনি গাই প্রভু লইয়া মালা চন্দ, আপনি লয়ন প্রভু লইয়া মালা চন্দ, শ্রী রঘুনন্দন বলে দিলা গৌর চন্দ্র, শ্রী রঘুনন্দন ভালে দিলা গৌর চন্দ্র, ভালে দিলা জগত্রাস, ভালে দিলা জগত্রাস, ভালে দিলা জগত্রাস, ভালে দিলা জগত্রাস, সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা জগত্রাস, সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা জগত্রাস, কণ্ঠে দিলা পুষ্পমালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, দুর্গড়িতে কৃতাব জ্বালা কণ্ঠে দিলা পুষ্পমালা, হরে দুর্গড়িতে কৃতাব জ্বালা কণ্ঠে দিলা পুষ্পমালা, গো দুর্গড়িতে কৃতাব জ্বালা
কণ্ঠে দিলা পুষ্পমালা, দূর করিতে তৃতাবে জ্বালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, বুক করিতে তৃতাবে জ্বালা, কণ্ঠে দিলা পুষ্পমালা, দূর করিতে কণ্ঠে দিলা পুষ্পমালা, আজ হতে কৃষ্ণ দাস, আজ হতে কৃষ্ণ দাস, ওতার কেটে গেল মায়ার পাশ, আজ হতে কৃষ্ণ দাস, ওতার কেটে গেল মায়ার পাশ, আজ হতে কৃষ্ণ দাস। ভক্তগণ, আপনারা যারা আছেন এখানে, যারা দাঁড়িয়েছেন আপনারা সবাই নিজ যেখানে আছেন সেখানে বসে বসে ভালো হবে, তাই না? আপনারা যেখানে আছেন সেখানে বসে পড়ুন, অবশ্যই তো দুলা মাখবেন, এই খাবারের মায়া করলে চলতে পারবেন, আপনি আপনি দাঁড়িয়ে থাকুন, আপনারা বসুন, দুলা মাখরে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা। তাই ভক্তগণ, কোনদিন কেউ কি দেখেছেন গোপী আমার গোবিন্দ কোনদিন খেয়েছে? আপনাদের হাতে আপনারা সেবা দিয়েছে দেখেননি, কিন্তু যিনি আজকে রঘুনন্দন সে কিন্তু স্বয়ং গোবিন্দকে পূজন করিয়েছে, যার নাম ছিল গোপীনাথ। গোপীনাথের আরেকটা নাম, যার নাম হচ্ছে নাড়ু গোপাল। একটা বিগ্রহ আছে দেখবেন, অর্ধেক নাড়ু মুখে আরেক আবার অর্ধেক নাড়ু হাতে। যখন গোপীনাথের সেবা দিচ্ছিল রঘুনন্দন, ঠিক তখনই দরজাটা খুলে ফেললো তার রঘুনন্দনের পিতা এবং মাতা। ঠিক তখনই কি হলো, ওই গোপীনাথ কাষ্ঠ হয়ে গেল, আর যখনই কাষ্ঠের মূর্তি হয়ে গেল, একটা হাতে রয়ে গেল অর্ধেক নাড়ু, আবার অর্ধেক নাড়ু মুখে রয়ে গেল। সেই গোপীনাথকে স্বয়ং সেবা দিয়েছিল ওই রঘুনন্দন, সেই পুণ্যের ফলে আজকে তিনি এই সীমা সঙ্গনে দদির ভাণ্ডটি মাথে নিয়া মাটিতে বঞ্জন করবে। আচ্ছা মা, হরিনাম যজ্ঞের গুণে কীট পতঙ্গ বৃক্ষ থরু লতা যা কিছু আছে জীব জন্তু সবাই উদ্ধার হয়ে চলে যায়, এই মাটিও তো উদ্ধার হতে হবে। হরি বল, এই মাটিটা, এই মাটি যদি উদ্ধার না হয় মরলে পরে তো ওই মাটি মাটিতেই যেতে হবে। যদি শুদ্ধ মাটি না হয় সেখানে গিয়ে শান্তি পাবেন না, তাহলে মাটি কেমন করে উদ্ধার হবে? আজকে যিনি দদির ভাণ্ড নিবেন, একদিন বসুমতী মা, এই মাটির একটা নাম হচ্ছে মা, আর এই মায়ের নাম হচ্ছে বসুমতী মা। একদিন বসুমতী মা গাভী রূপ ধারণ করে মহাপ্রভুর সম্মুখে বলছে, প্রভু তুমি হরিনাম যজ্ঞের গুণে সব উদ্ধার করবে, আমি কি উদ্ধার হব না? মহাপ্রভু আশীর্বাদ করলেন, বসুমতী তুমিও উদ্ধার হবে। কেমন করে? যেদিন হরিনাম যজ্ঞ হবে, এই যজ্ঞের সমাপনে দদির ভাণ্ডন করা হবে, সেই দদির ভাণ্ডের মধ্যে তোমার দুগ্ধ রাখা হবে, সেই দুগ্ধ যেদিন রঘুনন্দন ওই ভাণ্ডটা মাটিতে বঞ্জন করবে, সেই দিন সেই হরিনাম যজ্ঞের গুণে তুমিও উদ্ধার হয়ে চলে যাবে। সেই রঘুনন্দন আজ শ্রী অঙ্গনে, তাই ইনি হচ্ছেন কি, ভগবানের ভক্ত। ভক্তের অঙ্গে যদি আঘাত করা হয় ভগবান কষ্ট পাবে। আপনারা সবাই দুলা মাখবেন, কিন্তু লক্ষ্য রাখবেন কেউ যেন রঘুনন্দনের অঙ্গে আঘাত না লাগে, যদি তার অঙ্গে আঘাত লেগে যায় আমাদের পাপ হবে, এসেছি পূর্ণ করতে পাপ করে যাব না। তাই লক্ষ্য রাখবেন রঘুনন্দনের অঙ্গে যেন কেউ আমরা আঘাত না করি। আপনি লয়নে প্রভু মাল্য ছন্দন শ্রীরঘুনন্দন হরে হরিলায় অর্পণ, দদির ভাণ্ড হাতে লইয়া শ্রী সচির নন্দন, 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 শ্রী রঘুনন্দন করে করিলায় অর্পণ, হরে শ্রী রঘুনন্দন করে করিলায় অর্পণ, শ্রী রঘুনন্দন করে করিলায় অর্পণ।
হরে শ্রী রঘু নন্দন করে করি লয়র পান মন বাসনা কর পুরন দর দর রঘুনন্দ আজ হতে কৃষ্ণ দা তুমি আজ হতে কৃষ্ণ দা তোমার কেটে গেল মায়ার পাশ আজ হতে কৃষ্ণ দা তোমার কেটে গেল মায়ার পাশ আজ হতে কৃষ্ণ দা মহা মহা মহোৎসব সম্পূর্ণ কারণ মহা মহা মহোৎসব পূর্ণ কারণ হরে আনাইলা দদির বান্ড শ্রী সচির নন্দন আনাইলা দদির বান্ড শ্রী সচির নন্দন হরে গুলো কেন প্রেম দন নাম সংকীর্তন গুলকের প্রেম দন নাম সংকীর্তন গুলকের প্রেম দন নাম সংকীর্তন গুলকের প্রেম দন নাম সংকীর্তন আরে থার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন হায় হায় সপ্ত প্রদক্ষিণ করি ভূমিতে ফেলিল সপ্ত প্রদক্ষিণ করি ভূমিতে ফেলিল অবশেষে ভক্তগণে প্রসাদ পাইল অবশেষে ভক্তগণে প্রসাদ পাইল দেখো সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে হায় রে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করে হায় রে আমার রঘুনন্দন সপ্ত প্রদক্ষিণ করে হায় রে আমার রঘুনন্দনে সপ্ত প্রদক্ষিণ করে হায় রে আমার রঘুনন্দন সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে বিন্দা দেবী মধ্যে রেখে সপ্ত প্রদক্ষিণ করে বিন্দা দেবী মধ্যে রেখে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে সপ্ত প্রদক্ষিণ করে বলি সবে হরি হরি বলে সপ্ত প্রদক্ষিণ করে সবে হরি হরি বলে সপ্ত প্রদক্ষিণ করে হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম বিনে আর নাই সম্বল হরি বল হরি বল হরি নাম বিনে আর নাই সম্বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুমি গুড় গুড় রঘুনন্দন তুমি গুড় গুড় রঘুনন্দন গুড় গুড় রঘুনন্দন তুমি গুড় গুড় রঘুনন্দন তোমার বনবাসনা কর পূরণ গুড় গুড় রঘুনন্দন তোমার বনবাসনা কর পূরণ গুড় গুড় রঘুনন্দন তাই শুধু গৌর ভক্তবৃন্দ আজ সপ্ত প্রদক্ষিণ করে ভূমিতে ফেলিল অবশেষে ভক্তগণে প্রসাদ পাইল খাদিতে খাদিতে সবে খড়িল আগমন তাহা দেখি যদুনাথের জরে দুই নয়ন তাই আজ যখন মহান্তগণ বৈষ্ণবগণ সবাইকে বিদায় দিতে লাগলো তাই বিদায় করে মহাপ্রভু আদেশ করলেন আপনি নিথাই প্রভু মহাপ্রভু আদেশ করতে লাগলেন রঘুনন্দন যাও তুমি এবার ভাণ্ড ভঞ্জন করো ভাণ্ড ভঞ্জন করে এখন কলির জীবকে তুমি উদ্ধার করো হরি বল হরি বল তুমি জন্মে জন্মে ভক্ত হইও রে ও রঘুনন্দন তুমি এমন হরি নাম যজ্ঞ দান করিও
এজন্মে নয় জন্মে জন্মে তুমি হরিনাম যজ্ঞ দান করি। আরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ। হরে কীর্তন মণ্ডলে ভণ্ড করিলা ভঞ্জ, করিলা ভঞ্জ, হরে কীর্তন মণ্ডলে ভণ্ড করিলা ভঞ্জ। হরি বল হরি বল হরি হরি দুলামা করে ওই যে ব্রজের দুলা, দুলা আনন্দ মনে ওই সব রাজের দুলা, ওই সব রাজের দুলা অরে ওই সব রাজের দুলা ভাই রে কইর না রে হেলা, ও দুলা মা করে আনন্দ মনে ওই সেই ব্রজের দুলা, দুলা মা করে আনন্দ মনে ওই সব রাজের দুলা, দুলা না হয় তুলি না হয় গোপীর গদর রেনু, ওরে দুলা না হয় তুলি না হয় গোপীর পদ রেনু, সেই দুলা মা কিতে আইলা নন্দের বাসা খানু, সেই দুলা মা কিতে আইলা নন্দের বাসা খানু, দুলা মা করে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা, দুলা মা করে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা, সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয় ভাগবতে বলে, ওরে সেই জল পবিত্র হয় ভাগবতে বলে, দুলা মা করে আনন্দ মনে ওই যে ব্রজের দুলা, মা করে আনন্দ মনে এই সে ব্রজের দুলা, সংকীর্তনের দুলা যদি লাগে পাপীর গায়ে, সংকীর্তনের দুলা যদি লাগে পাপীর গায়ে, আরে নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়, নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়, দুলা মা করে আনন্দ মনে ওই সে ব্রজের দুলা, মা করে আনন্দ মনে এই সে ব্রজের দুলা, হাইরে ব্রজের খেলা কদম তোলা কান্দে ছোড়া ছড়ি, ব্রজের খেলা কদম তোলা কান্দে ছোড়া ছড়ি, আরে নইদের খেলা নাম সংকীর্তন দুলায় গোড়া গড়ি, নইদের খেলা নাম সংকীর্তন দুলায় গোড়া গড়ি, আরে ব্রজের খেলা কদম তোলা কান্দে ছোড়া ছড়ি, বলি নইদের খেলা নাম সংকীর্তন দুলায় গোড়া গড়ি, হরি বল হরি বল উলুতনি দুলায় গোড়া গড়ি, দুলা মা করে আনন্দ মনে ওই সে ব্রজের দুলা, মা করে আনন্দ মনে ওই সে ব্রজের দুলা, সংকীর্তন সমাপন করি চলো গৃহে যাই, সংকীর্তন সমাপন করি চলো গৃহে যাই, হায় রে অন্তিম খালে রাধা গোবিন্দের সুগল চরণ পাই, অন্তিম কালে রাধা গোবিন্দের যুগল চরণ পাই, ওই আমি অন্তিম কালে রাধা গোবিন্দের চরণ যেন পাই, অন্তিম কালে রাধা গোবিন্দের ঝুলন যেন পাই, ওগো অন্তিম কালে রাধা গোবিন্দের চরণ যেন পাই, দুলা মা করে আনন্দ মনে ওই সে ব্রজ দুলা, দুলা মা করে আনন্দ মনে ওই সে ব্রজ।